হেরিটেজ শহর কোচবিহারের পর্যটনে ম্যাসকট হলো কোচবিহারের ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দিরের কচ্ছপ। কোচবিহার জেলায় যার পোশাকী নাম মোহন, অথচ প্রশাসনিক গাফিলতিতে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে এই কচ্ছপের। সাম্প্রতিক অতীতে প্রতিনিয়ত অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বিরাট সংখ্যক কচ্ছপের। আজও এই মৃত্যুর কোনো কুলকিনারা করতে সক্ষম হয়নি প্রশাসন। এরই মাঝে কোচবিহার 2 নম্বর ব্লকের বানেশ্বর এলাকার কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়ক পারাপার করতে গিয়ে গাড়ি চাপা পড়ে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে কচ্ছপের। কচ্ছপ বা মোহনের এই মৃত্যু মিছিল ঠেকাতে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট এই এলাকার গাড়ি চলাচলের ক্ষেত্রে কোনো রকম নিয়ন্ত্রণের ব্যবস্থা করেনি প্রশাসন। রবিবার এই গাড়ি চাপা পড়ে 3টি কচ্ছপের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত 1 মাসে এভাবে প্রায় 26টি কচ্ছপ মারা গেছে, কিন্তু উদাসীন প্রশাসন। এক্ষেত্রে চূড়ান্ত তালবাহানা রয়েছে প্রশাসনের বলে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে মোহন রক্ষা কমিটি। কোচবিহার জেলা প্রশাসন পুরোপুরিভাবে ব্যর্থ হলে রবিবার অভিযোগ তুললেন এই মোহন রক্ষা কমিটির সভাপতি পরিমল বর্মন। এটি প্রতিবাদে চলতি মাসের 9 তারিখ সকাল থেকে 6 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে এই কমিটি বলে জানালেন তিনি। সুষমা কালেকশন, এসে গেল দীপাবলির স্পেশাল অফার, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। বম্বে ডাইং বেডশিটের উপর 10-40% ছাড়, ওয়ালপেপার, ঘরের মাপ অনুযায়ী পর্দা তৈরি, রেডিমেড পর্দা, পর্দার পাইপ ও ব্র্যাকেট, কার্পেট, বেডশিট, টাওয়েল, পাপোশ, সোফা কভার, কুশন কভার, কুশন ইত্যাদি আপনার চাহিদা মতো যে কোনো মাপের স্লিপ ওয়েলের ম্যাট্রেস আমরা অর্ডার নিয়ে থাকি। অথরাইজ শোরুম বোম্বে ডাইং অ্যান্ড স্লিপ ওয়েল ম্যাট্রেস। পর্দার জগতে সেরা কালেকশন মানেই সুষমা কালেকশন, আর এম রোড গৌরী মহলের সামনে কোচবিহার। মোবাইল নাম্বার 9679679631। বিষয়টা বলতেও ভালো লাগছে না, কারণ আমরা অত্যন্ত ব্যথিত যে সকালে আসার সময় শুনলাম যে সকালে 7টা-8টার দিকে একটা মোহন, ছোট্ট মোহন পাড়া পার হাতে গিয়ে মারা গেছে। তা আমাদের ছেলেরা ওখানে পাহারা দিচ্ছিল, আজকে ওখানে কিছু কাজ করছিল ওই জায়গাটাতে, ওদের সামনেই, বলা চলে ওদের সামনেই, ওদের সামনেই বেরিয়ালগুলো ছিল। বেরিয়ালের পাশ দিয়ে যখন ওরা মানে তার করিডোরে পার হচ্ছিল, দুটো বড় বড় গাড়ি পরপর মেরে দিয়ে চলে গেল দুটো। আজকে নিয়ে টোটাল 26টা মোহন এই কয়েকদিনের মধ্যে, মাসখানেকের মধ্যে, অর্থাৎ এরা আশ্বিনের শেষে এবং কার্তিকটা, টোটাল আশ্বিন কার্তিক মাসে এরা কিন্তু বাড়ি ফেরার ব্যাপার থাকে বা নিজস্ব জায়গায় ফেরার ব্যাপার থাকে। এরা খাবার সন্ধানে বিভিন্ন জায়গায় যায়। এরা এই সময়টা শীত ঘুমে যাবে, ফলে নির্দিষ্ট ভালো জায়গায় এরা শীত ঘুমে চলে যায়। দুটো প্রজাতি, একটা শীতের সময় অ্যাভেলেবেল আর একটা হলো গরমের সময় অ্যাভেলেবেল। এখন দেখুন, এখন ঘটনা হচ্ছে প্রশাসনকে জানানো হচ্ছে, আমরা প্রশাসনকে চিঠি দিলাম অলরেডি 9 তারিখ, বানেশ্বরের মোহন রক্ষা কমিটি এবং বানেশ্বরের ব্যবসায়ী, বানেশ্বরের বুদ্ধিজীবী, বানেশ্বরের শিক্ষক, নানা বিষয়ে মানুষগুলো আমরা একত্রিত হব, সেদিন 6 ঘন্টা ধর্মঘটও ডাকা হয়েছে, দপ্তরে থাকব, কথা হবে, আমরাও নবান্নে জানাবো, রাজ্য সরকারকে জানাবো প্রয়োজনে। উনি যেহেতু উদাসীনতা দেখাচ্ছে, তার পরিণাম কি বড় ভয়ঙ্কর হতে পারে উনি বুঝবে।